বুঝি সমাজের সেই সব শ্রেণী যারা সামাজিক অথবা অর্থনৈতিক ভাবে এখনো পিছিয়ে আছে। স্বামীজির ভাষায় শ্রমজীবী। স্বামীজি শ্রমজীবীদের সবচেয়ে বেশি ভালোবাসতেন। তার কথায় এরা এক ফোঁটা ছাতু খেয়ে দুনিয়া উড়িয়ে দিতে পারে, আধখানা রুটি পেলে তৈলক্ষ্যে এদের তেল ধরবে না। এরাই হলো জাতির মেরুদণ্ড। এখন এই অনগ্রসর শ্রেণীর উন্নতি আমরা কেন চাইব, আর এদের অগ্রসর না হওয়ার কারণটাই একবার কি? এদের অগ্রসর না হওয়ার কারণটা হলো শিক্ষা। শিক্ষা থেকে তারা বঞ্চিত। স্বামীজির কথায়, জনসাধারণকে অবহেলা করাই আমাদের জাতীয় পাপ, এবং জনসাধারণকে উন্নতি না করতে পারলে আমাদের দেশের উন্নতি হবে না। কারণ ট্রু নেশন লিভস ইন দ্য কটেজ। প্রকৃত জাতি কুটিরেই বাস করে। একটা দেশ কতটা উন্নত তা নির্ভর করে তার জনসাধারণের অবস্থার ওপর। সেখানে দেশের একটা অংশ যদি সারা জীবন নিচেই পড়ে থাকে, তাহলে গোটা দেশের উন্নতি কখনোই সম্ভব নয়। তাদের উন্নতি না করে কোনো রকম রাজনৈতিক আন্দোলন বা সামাজিক সংস্কার সব কিছুই বৃথা। এখন আমি যাদের উন্নতি করতে চাইছি বা যাদের শিক্ষা দান করতে চাইছি, তাদের কিন্তু আগে জানতে হবে, স্বামীজি গোটা ভারতবর্ষ পরিব্রাজক অবস্থায় ভ্রমণ করেছিলেন। তিনি দেখেছিলেন মানুষের কি দুঃখ কষ্ট দুর্দশা, সেগুলি বুঝেছিলেন, তারপর সেই সমস্যাগুলি সমাধান করার পথ বলে দিয়েছিলেন। আমাদেরকেও যাদের শিক্ষাদান করতে চাইছি, তাদেরকে বুঝতে হবে, তাদের কথা শুনতে হবে, তাদেরকে বুঝতে হবে এবং তাদের কষ্টগুলি অনুভব করতে হবে। অনুভব করলেই চলবে না, স্বামীজির কথায় প্রাণে প্রাণে অনুভব করতে হবে, এবং তারপর শিক্ষা ও সংস্কৃতির মাধ্যমে ধর্মে এক বিন্দু আঘাত না করে কি করে তাদের উদ্ধার করা যায় সেই উপায় আমাদের খুঁজতে হবে। শিক্ষায় কিন্তু পারে মানুষকে চিন্তার বিষয় দিতে। শিক্ষা মানুষকে ভাবতে শেখায়। শিক্ষা পেলে একটা ছেলে কোনটা ভালো কোনটা মন্দ তার মধ্যে বিচার করতে শিখবে। এই শিক্ষা হবে যতটা তাত্ত্বিক ততটাই ব্যবহারিক। প্রথমে তাদের এমন কিছু শেখাতে হবে যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে, অর্থ উপার্জন করতে পারে এবং দুবেলা দুমুঠো অন্যের সংস্থান করতে পারে। শিক্ষার সঙ্গে সঙ্গে তাদের ভারতের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে পরিচয় ঘটাতে হবে। সংস্কৃতি তাদের মনে চেতনা আনবে আর তারা এনলাইটেন হবে। এখন এই শিক্ষার ক্ষেত্রে আমি শেখাচ্ছি এই মনোভাবটা একেবারেই বাদ দিতে হবে। আমি শেখাবার কেউ নয়, কেউ কাউকে কিছু শেখাতে পারে না। প্রত্যেকটি শিশুর ভেতরে সব কিছুই আছে, শুধু চাই একটা উস্কে দেওয়ার লোক। তাদেরকে ভালো ভালো ভাব দিতে হবে, ভাবগুলি জাগিয়ে দিতে হবে, এই মাত্র শিক্ষকের কাজ। অর্থাৎ এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান। তাদেরকে ভালো ভালো ভাব দিতে হবে, তখন তাদের চোখ খুলে যাবে, তারা দেখতে পাবে জগতের কোথায় কি হচ্ছে। তখন তারা নিজেদের সমস্যা নিজেরাই বুঝবে, তারা বুঝবে তাদের সমস্যা কোথায়, তারা কেন এত পিছিয়ে, এবং নিজেদের উদ্ধার নিজেরাই করবে। মেয়েদের ক্ষেত্রেও ঠিক একই কথাই প্রযোজ্য। এখন শিক্ষককে হতে হবে এক জ্বলন্ত ক্যারেক্টারের দৃষ্টান্ত স্বরূপ। সে যেটা শেখাবে তাকে নিজেকে সেটা অবশ্যই পালন করতে হবে, না হলে মিথ্যে কথা বলা মহাপাপ। এটা শুধুমাত্র মুখে বললে ছেলেরা কেন মিথ্যে কথা বলবে না? তাই স্বামীজির কথায় বি অ্যান্ড মে। সর্বোপরি এমন শিক্ষা দিতে হবে যাতে চরিত্র গঠন হয়, মনের শক্তি বাড়ে, বুদ্ধির বিকাশ হয় এবং নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, এবং সর্বোপরি মানুষ হয়। যদি মানুষ না হতে পারি তাহলে তো সব শিক্ষায় ব্যর্থ। তাদেরকে তাদের বিবেকবোধ জাগ্রত করতে হবে। তারা হবে আত্মনির্ভরশীল এবং আত্মবিশ্বাসী। যখন তাদের বিবেকবোধ জেগে উঠবে, তখন তারা কোনো খারাপ চিন্তা বা খারাপ কাজ করার আগে দুবার ভাববে। অনগ্রসর শ্রেণীর ছেলেমেয়েদের বোঝাতে হবে, তাদের জানাতে হবে যে তাদের মধ্যেও অফুরন্ত শক্তি আছে। তারা দুর্বল নয়, তারা হীন নয়, তারাও আমাদের ভাই এবং তারা সব কিছু করতে পারে। তখন তারা আত্মবিশ্বাসী হয়ে উঠবে।
বড় বড় কাজ করবে এবং দেশের সর্বোপরি উন্নতি করবে। এখন এই দেশের উন্নতি করতে আমরা কোথা থেকে শুরু করব? শুরু করতে হবে আমাদের বাড়ির পাশ থেকে। এখানে স্বামীজি বলেছেন যে এই অনগ্রসর শ্রেণীর মানুষদের শিক্ষা দেওয়াতে একটা সমস্যা হলো যে তাদের জন্য যদি কোনো বিদ্যালয় খোলাও হয় তাহলেও তারা সেই বিদ্যালয়ে আসবে না, কেননা সেই সময়ে তারা বাবাকে সাহায্য করবে হয়তো মাঠে কাজ করতে, তারা সেটাকে ভালো মনে করবে। তাই স্বামীজির কথায় স্বামীজি যে বলেছেন আমাদেরকে যে যদি পর্বত মহম্মদের নিকট না যদি পর্বত মহম্মদের নিকট না আসে, যদি মহম্মদ পর্বতের নিকট না আসে তবে পর্বতকে মহম্মদের নিকট আসতে হবে, অর্থাৎ আমাদেরকে পৌঁছে যেতে হবে তাদেরকে শিক্ষা দান করার ক্ষেত্রে। এক্ষেত্রে আমরা কি করতে পারি? একজন শিক্ষক পারে তার অবসর সময়ে তাদের বাড়ির পাড়ার শ্রেণীতে নিচু শ্রেণীতে শিক্ষা দান করতে, তাদের বিনা পয়সায় বইপত্র কিনে দিতে। আমরা কি করতে পারি? আমরাও পারি আমাদের অবসর সময়ে আমরা যে এত লেখাপড়া শিখেছি তাদেরকে মুখে মুখে যথাযথ ভাবে বুঝিয়ে দিতে। এইভাবেই শুরু করতে হবে। শিক্ষিত প্রত্যেকটি শিক্ষিত মানুষের কর্তব্য যারা শিক্ষার সুযোগ পায়নি তাদেরকে সাহায্য করা, এটা করা তাদের অবশ্য কর্তব্য এবং না করায় বিশেষ ক্ষমতার সমান, কেননা আমরাও সমাজের মধ্যেই বাস করি, আমরাও সমাজের মানুষ। স্বামীজি জানতেন যে এদের মধ্যে থেকে নতুন ভারত বেরোবে, তাই তিনি আশা করছেন যে নতুন ভারত বেরোক কুটির থেকে ম্যাথর উঁচি মালা এদের ঝুঁকির ভেতর থেকে কারখানা থেকে হাট থেকে বাজার থেকে পাহাড় থেকে পর্বত থেকে গুনাওয়ালার উনের পাশ থেকে মুদির দোকান থেকে। তাই দেশের উন্নতি কল্পে এই নিচু শ্রেণীদের উন্নতি আমাদেরকে করতেই হবে, না হলে দেশের ভবিষ্যৎ অন্ধকার। এদের উন্নতি না করে যদি মুষ্টিমেয় কতগুলো মানুষ শুধু নিজেই লেখাপড়া শেখে তাহলে আমাদের দেশের কোনো উন্নতি হবে না। জয় স্বামীজি।